চাওয়া তোমায় পাওয়া সবই যে স্বপ্ন লাগে। গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো, আমরা খুব ভালো আছি। আর এখন বাজে 9টা, এখন থেকে আমি ভিডিওটা শুরু করছি। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো পুরো ভিডিওটা তোমরা দেখো। মাম কি করছে এদিকে? এই যে মাম চা মুড়ি খাচ্ছে বসে বসে, একা মুড়ি দিয়ে রুটি দিয়ে খাচ্ছে। মাম তোমার কি খিদে পেয়ে গেছে? হ্যাঁ একটু হাই বলো। এদিকে দেখতে পাচ্ছ ভোলা মাছ বাটির মধ্যে রেখে দিয়েছি, আজকে ভোলা মাছ রান্না করা হবে। কি সুন্দর লাগে ভোলা মাছ খেতে, আমার দারুণ দারুণ লাগে। তোমার দাদা ভাই তো কিছুই এখনো ধুইনি আমি। এখানে তোমার দাদা জিন্স প্যান্ট ট্যান্ট রয়েছে, কালে কাজের তো বাড়ি এসে সব খুলে রেখেছে, কিছু কাছিনি। আমি এখন কেচে নেবো সব। লেবু গাছ এই দেখো, এই লেবু গাছটা হচ্ছে তোমার দাদা ডালপালা কেটে দিয়েছে। দেখো কত ডালপালা এখানে জমা হয়েছে, কিছুই এখনো ফরাইনি। আর তোমরা তো জানোই আমি উনুনেই রান্না করি। এরকম উনুনের মধ্যে এখনো ছাই রয়েছে, কিছুই আমি এখনো তুলিনি। এবার উনুনের ছাই তুলে আমি লেপে নেবো। তো তোমরা দেখতেই পাচ্ছ হাঁড়িতে ভাত রয়েছে, তোমাদেরকে দেখাতে পারিনি আমি, এত এত ব্যস্ত। আর এখানে এই যে শাক ভাজা আছে, লাল শাক ভাজা খুব ভালো লাগে খেতে, লাল শাক ভাজা তোমার দাদাবাড়ি খুব প্রিয়। আর এখানে দেখো গোলা মাছ নিয়েছিলাম, সেই ভাজা করে রেখে দিয়েছি, গোলা মাছের ঝাল হবে। আর এইদিকে হলো এই যে কাঁচা আম কেটে রেখেছি, আমের চাটনি হবে। এই যে কাঁচা আম কেটে রেখেছি, আমের চাটনি হবে। সব কিছু রান্না করে তোমাদের সাথে তোমাদেরকে দেখাবো। এদিকে ভোলা মাছের ঝাল হচ্ছে, হয়েই এসেছে, আর অল্প একটু বাকি আছে। এরপরে নামিয়ে নেবো গরম মশলা দিয়ে, গরম মশলা দিয়ে টেস্টি হয় খেতে। মানে আর কি বলবো, মেজে মেজে আর পারি না, শুধু মাজা ঘষা আর মাজা ঘষা। এই রান্না করতে আসলে গাদা বাসন বেরোয়, দেখো বন্ধুরা, শুধু বাসন আর বাসন। এদিকে ভাত আছে, এদিকে লাল শাক ভাজা আছে, এদিকে মাছের ঝাল আছে, এদিকে আমের চাটনি আছে। তো বন্ধুরা রান্না বান্নায় শেষ করে উঠলাম, আর এইদিকে দেখো গাদা বাসন মেজে, এ দেখো ঝুড়ির মধ্যে আমি রেখে দিয়েছি। এ দেখো সব বাসন মাজা কমপ্লিট। এদিকে এই যে কড়াই, বড় কড়াই, ছোট কড়াই, গামলা, এই যে গামলাটা সব মেজে, আমি মেজে ঘষে এই উঠলাম। আর পারি না, আর পারি না সত্যি। মানে সংসার এরই বলে সংসার, মানে মেয়েরাই বোঝে, যারা করে তারাই বুঝতে পারে। সারাদিনে কত কাজ থাকে, ছেলেরা কি বলবে, ছেলেরা কাজের তো আসলে কি কাজ করেছো কি কাজ করেছো, কিন্তু মেয়েরা করে মেয়েরাই বোঝে কি কাজ সংসারে। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিও ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।